হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তোমাদের সামনে। তো আজকে হাজবেন্ড নিয়ে এসে, দাঁড়া দেখাই, এই যে এই যে দেখা যাচ্ছে, পুঁটি মাছ, পুঁটি মাছ নিয়ে এসছে। এই যে আর নিয়ে এসছে ট্যাংরা মাছ, পুঁটি মাছের সাথে মেশানো। এগুলোকে ছাড়াবো, কাটবো, ধোবো, তারপর রান্না করবো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো আসি। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, তারপর আসবো। আর হ্যাঁ, আর একটা সাথে কথা আছে, তোমরা আমার ব্লগটা দেখো, কি প্লিজ দেখো, একটু সাপোর্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ, শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, আমার সাথে থেকো, প্লিজ। দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড কালকে একটা ঝাঁটা নিয়ে এসেছে কিনে। এই যে দাঁড়াও, দেখো এই যে একটা নতুন ঝাঁটা দন্তরাশি কিনে নিয়ে এসেছে, আর কিনে নিয়ে এসেছে এইরকম একটা, দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে আমার ছেলে ঘুমাচ্ছে, হ্যাঁ এই দেখো, এরকম একটা কৌটো ঠাকুরের লকুনদানা রাখার জন্য, লকুনদানা প্রসাদ যে কোনো জিনিসের জন্য রাখার জন্য এই দুটো নিয়ে এসছে। এই যে দেখো, বুঝতে পারছো, বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। দেখো এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাউমিন, আজকে করেছি চাউমিন, তার সাথে পেঁয়াজ লঙ্কা। সসটা শেষ হয়ে গেছে, ওই জন্য দিতে পারিনি, তো ওইটা আজকে খেয়ে নিই। ও বন্ধুরা, আজকে রান্না কি করেছি, আজকে রান্নাটা দেখানো হয়নি, অনেক কাজ ছিল, কারণ আজকে এই মাছগুলো, এত মাছ কাটা, এত ঝোলের ভাজার, এই যেটা হলো 14 শাক, আজকে আমাদের 14 বাতি, 14 পুরুষকে বাতি দিতে হয়, তাই এটা 14 শাক, আর এটা হচ্ছে ভাজা মাছ কটা, পুঁটি মাছ কটা ভাজা, এটা খেতে হয়। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে সেই পুঁটি মাছের, এটা কাটলাম ওই পুঁটি মাছের, এটা চচ্চড়ি, আলু বেগুন ঝিঙে পটল দিয়ে চচ্চড়ি, এই হয়েছে আজকে মেনু। এখনও গ্যাস পুজবো, অনেক বেলা হয়ে গেছে, এখনও গ্যাস পুজবো, ওখানে বাসন মাজবো, তারপর আসছি কথা বলতে। এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমাদের আজকে 14 বাতি, তাই দেখো আমাকে নিয়ে এসছি, আমার হাজবেন্ড নিয়ে এসছে, এই যে ক্যান্ডেল, 14টা জ্বালাবো, ক্যান্ডেলটা এক প্যাকেট নিচে 40 টাকা, এই যে দেখতে পাচ্ছ, আর এরকম আর একটা ক্যান্ডেল নিয়ে এসছে, এটার দাম 40 টাকা। হ্যালো এভরিওয়ান, দেখেছো তো আমরা ঘর সাজিয়েছি প্রদীপ দিয়ে, আজকে আমাদের রীতি আছে ঘর সাজানোর, যেহেতু আজকে 14 বাতি, একটা রীতি আমাদের জ্বালাতে হয়, আর 14 শাক করেছিলাম, তো এখনও প্রদীপগুলো জ্বলছে, এখনও জ্বলছে। আজকে সামনে আসা হয়নি, অনেকক্ষণ পর আসা হলো, আর কি সারাদিন অনেক খাটাখাটনি গেছে, ছোট মাছ বাস দিয়ে কাটতে অনেক টাইম লেগেছে, ওই জন্য আর বিশেষ একটা সামনে আসতে পারিনি ক্যামেরা। তারপর 14 বাতি ছিল, 14 বাতি জ্বালিয়ে তোমাদের কাছে, আমার কাছে, বারবার তোমাদের কাছে আমার একটাই বারবার একটাই রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমি নতুন, অনেক কিছু ভুল হয় জানি, কিন্তু আমার একটা স্বপ্ন আছে নিজের পায়ে দাঁড়ানোর, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে এটা
সফল হতে পারে। তো গুড নাইট, সুইট ড্রিম, আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে, রাখছি, আজ এই ব্লগটা এখানেই এন্ড করছি।